नमस्कार বন্ধুরা, আমার শখ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি মৌরালা মাছের চচ্চড়ি। আমরা এখানে মৌরালা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এক চা চামচ করে নুন ও হলুদ মাখিয়ে নিলাম। একটা কড়া গরম করে তাতে দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো আমরা এখানে দুবারে ভেজে তুলে রাখলাম। এই তেলে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে ও দুটি শুকনো লঙ্কা ফোড়ন। তারপর ছোট্ট ছোট্ট আলুকে আমরা এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ভাজার আগে হাফ চা চামচ নুন ও হলুদ দিয়ে ভেজে নিলাম। আলুগুলো সামান্য ভাজা ভাজা হয়ে গেলে ছোট্ট সাইজের দুটি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ ও আলু আর একটু ভাজা ভাজা হয়ে গেলে তিনটি পটল এইভাবে লম্বা লম্বা করে কেটে কড়াতে দিয়ে দিলাম। তারপর টুকরো করে কেটে নেওয়া একটা বেগুন ও কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলু পেঁয়াজ ও পটল ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ করে জিরে ও ধনে গুঁড়ো। মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এদিকে একটা মিক্সিং জারে দুই চা চামচ সর্ষে, এক টুকরো আদা কুচি, পাঁচ ছটা কাঁচা লঙ্কা ও সামান্য নুন ও জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এই বাটা মশলার মধ্যে একটু জল মিশিয়ে কড়াইতে ঢেলে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। কড়াটা ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। ঝোলটা ভালো করে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে সামান্য চিনি দিয়ে নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে গ্যাস নিভিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের মৌরালা মাছের চচ্চড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের কাছে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন।